আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি গুলশা মাছ। এখন আসলে বর্ষাকাল যাচ্ছে, এই সময়টাতে সব মাছ খেতেই খুবই ভালো লাগে, বিশেষ করে দেশি যে মাছগুলো হয়। তো আজকে আমি এই গুলশা মাছটা খুবই সাধারণ পদ্ধতিতে রান্না করব, অল্প একটু মশলা দিয়ে, টমেটো, ধনে পাতা দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে আসি। লাগছে আমাদের এখানে দেশি গুলশা মাছ, এটা আমি কেটে নিব। এই যে দেখুন, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। লাগছে 1 কাপ পেঁয়াজ কুচি। প্যানটা গরম হয়ে গেলে আমি এখানে 1/2 কাপের মতো একটু সয়াবিন তেল ইউজ করছি। আপনার অনেক ইচ্ছে যদি করেন তাহলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, অসুবিধে নেই। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিচ্ছি। এটা সামান্য লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে তরকারির রংটা এখানে নষ্ট হয়ে যেতে পারে, তো অল্প করে একটু ভেজে নিচ্ছি। এই যে দেখুন, পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। আর বেশি ভাজলে পেঁয়াজ একদম বেরেস্তার কালার চলে আসবে, তো আর ভাজবো না। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের একটু বেশি মরিচ গুঁড়া। যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে আর একটু দিতে পারেন, অসুবিধে নেই। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আলতো হাতে তেলের উপর একটু মশলাগুলো ভেজে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি। আমি আদা রসুন একসাথে বেটে নিয়েছি। দিয়ে নিচ্ছি 7 মতন লবণ। চুলার আঁচটা একটু অল্প করে কমিয়ে রাখবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। সামান্য পানি দিয়ে এবার আমি মশলাটি কষিয়ে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে মশলা কষাবেন, যাতে মশলার যে গন্ধগুলো আছে, কাঁচা গন্ধটা সরে যায়। আমি আবারও অল্প একটু পানি দিয়ে নিচ্ছি। যেহেতু পুরো ভিডিওটা দেখানো সম্ভব না, একেবারে ছোট করে ভিডিওটা আসলে করা লাগে, তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলাটা কষিয়ে নেবেন। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। লাগছে 2টা টমেটো। আমি এরকম করে চিকন করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি টমেটোটা যখন দিয়ে দিয়েছি তখনই কিছু 4-5টা চেরা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে আর কয়েকটা বেশি দিতে পারেন, ঝাল বেশি খেলে অসুবিধে নেই। টমেটোটা নরম হয়ে গিয়েছে, আমি আরেকটু পানি দিব। মনে হচ্ছে যে টমেটোটা আরেকটু নরম হওয়া দরকার। ইচ্ছে করলে আপনারা এখানে টমেটোর পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যদি কেউ ইচ্ছে করেন ঘরে মটরশুঁটি থাকলে সেটাও দিতে পারেন। মটরশুঁটি দিয়ে মাছ খেতে আসলে ভালোই লাগে। টমেটোগুলো আমার নরম হয়ে গিয়েছে, এবার আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। এই যে আমি মাছগুলো এখানে আস্তে আলতো হাতে বিছিয়ে দিচ্ছি। গুলশা মাছ, পাবদা মাছ, এগুলো আসলে খুব নরম মাছ হয়, তো সেক্ষেত্রে যখন মাছগুলো দিবেন বা নাড়াচাড়া করবেন রান্না করার সময় খুবই সাবধানতা অবলম্বন করবেন, যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এই মাছগুলো হতে কিন্তু আসলে একেবারেই কম সময় লাগে, একেবারেই কম সময় লাগে, তো তাড়াহুড়োর কিছু নেই। 10 থেকে 12 মিনিটের মধ্যে মাছগুলো কুক হয়ে যাবে। তো আলতো হাতে আমি একটু মাছগুলো নাড়াচাড়া করে দিচ্ছি, এর মধ্যে মাছগুলো কষানোও হয়ে যাবে। আমি এরপরে অল্প একটু ঝোল দিয়ে দিব মাছে। ঝোল দেওয়ার কিছুক্ষণ পরে মাছের ঠিক এই রংটা এসেছে। মাছটা আমার আলহামদুলিল্লাহ অর্ধেক হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া। লাগছে ধনিয়া পাতা কুচি। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট ঢেকে রাখবো। এই সময় আপনারা ইচ্ছে করলে আরও কিছু চেরা কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, সুন্দর স্মেল আসবে। আমি দিলাম না, ঝাল হয়ে যাবে তাই। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ আমার গুলশা মাছ রান্না করা শেষ। আমার এই রেসিপিটি অনুসরণ করে যদি রান্না করে খান তাহলে নিশ্চয়ই আশা রাখি আপনাদের ভালো লাগবে। আমি আর বেশি ঝোল কমাবো না, এখন নামিয়ে ফেলবো। এই যে দেখুন, মাশাল্লাহ আমার গুলশা মাছ রান্না করা শেষ।
আজকের এই রান্নাটি আসলে আমি আমার মেয়ের জন্য করেছি। বাতাসা মাছ, বুলসা মাছ, পাবদা মাছ খেতেও খুবই পছন্দ করে, তাই অল্প মশলা ঝালে ওর জন্য আজকে এই রেসিপিটা আমি করলাম। আশা করি আপনারাও বাসায় রান্না করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হলো। আপনাদের মন্তব্য আসলে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ভালোবাসাই আমার এই ছোট্ট চ্যানেলটি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো লাইক করবেন, আর আপনারা সবাই ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবেন, সুস্থ থাকাটা আসলে জরুরি। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রান্না নিয়ে। তো সেই পর্যন্ত সবাই চেষ্টা করবেন ভালো থাকার। দেখা হবে আবার, আসসালামু আলাইকুম।